নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার ফেসবুক পেজ, আর আমি আপনাদের সঙ্গে রেনেসা রয়েছে। আমার সঙ্গে রয়েছে তনয়া। আজকে যে খবর, মানে আমরা বলতে পারি খবরের ঘনঘটা, সেই খবরের ঘনঘটা থেকে কোন খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু রীতিমতো চ্যালেঞ্জিং ছিল। যাই হোক, দিনের সব থেকে বড় খবর, পার্থ চট্টোপাধ্যায় যিনি সাত দিন পর মুখ খুললেন, আর মুখ খুলে কি বললেন, জোকা ইএসআই হাসপাতালে যাওয়ার আগে সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞেস করলেন যে পার্থদা আপনি কি ষড়যন্ত্রের শিকার, তিনি বললেন হ্যাঁ আমি ষড়যন্ত্রের শিকার। এটা যদি ঘটনা প্রথম হয়, তাহলে দ্বিতীয় ঘটনা হলো পার্থ চট্টোপাধ্যায় জোকা ইএসআই হাসপাতাল থেকে বেরিয়ে আসছিলেন, আর বেরিয়ে আসার পরও তিনি একটা কথা বললেন, কি বললেন সেটা তনয় বলবে। একেবারেই, অর্থাৎ রেনেসা, অত্যন্ত প্রাসঙ্গিক একটা বিষয়, এবং একই সঙ্গে এই মুহূর্তে যেটা সবথেকে বেশি মনে হয় চর্চার, তার কারণ তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর কিন্তু আজও পর্যন্ত আস্থা রাখতে দেখা গেল পার্থ চট্টোপাধ্যায়কে। যেখানে আমরা গতকাল দেখলাম যখন দলীয় যে স্ট্যান্ড রয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে সাময়িকভাবে সাসপেন্ড করা, এবং এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে, প্রশাসনিক প্রধান হিসেবে তিনি যে দায়িত্ব নিয়েছেন, যে কটি মন্ত্রকের দায়িত্ব পার্থ চট্টোপাধ্যায়ের ওপর ছিল, সেই দায়িত্ব তিনি পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে নিয়ে তার নিজের উপরেই রাখলেন। এবং এই সমস্ত বিষয়ের প্রেক্ষিতে দাঁড়িয়ে অত্যন্ত প্রাসঙ্গিক যেমনটা রেনেসাও বলল, যে যখন ইএসআই হাসপাতালে তিনি প্রবেশ করছেন তখন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বক্তব্য রেখেছেন, তিনি ষড়যন্ত্রের শিকার, অর্থাৎ তার সঙ্গে ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু হাসপাতাল থেকে যখন তিনি ট্রিটমেন্ট করে বেরিয়ে এলেন, তখন তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত, দলের যে সিদ্ধান্ত, তার সঙ্গে রয়েছেন, তাকে কি সমর্থন করেন, অত্যন্ত প্রাসঙ্গিক এখানে রেনেসা যে তিনি কিন্তু পরিষ্কার করে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সমর্থন করেন, যে সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন তাকে তিনি পূর্ণ সমর্থন জানালেও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন, দলের যে স্ট্যান্ড, সেই দলের স্ট্যান্ড কিন্তু তার মনঃপূত নয়, অর্থাৎ দলের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে তিনি সমর্থন জানাননি। হয়তো মনঃপূত একেবারে নয় এমনটা না বললেও যে ইঙ্গিত তিনি করেছেন সেটা সত্যিকারের তাৎপর্যপূর্ণ। কারণ তনয় যেমনটা বলছিল, তিনি বলছেন যখন তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন যে দলের সিদ্ধান্ত, তখন তিনি বলেন দলের সিদ্ধান্ত কি সেটা তো সময় বলবে। আর এখানেই আমরা প্রশ্ন করছি যে তাহলে কি মমতায় আস্থা আর দলে অনাস্থা কেন? তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন যে মমতার সিদ্ধান্ত ঠিক, গাড়িতে উঠে গেলেন আর বললেন মমতার সিদ্ধান্ত ঠিক। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মন্ত্রিত্ব থেকে কালকে তাকে সরিয়ে দিয়েছেন এবং তারপর সেই সমস্ত দপ্তরের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও পার্থ চট্টোপাধ্যায় বলছেন যে মমতার সিদ্ধান্ত ঠিক, মানে তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও তিনি তাকে বলছেন ঠিক। অন্যদিকে অত্যন্ত প্রাসঙ্গিক রেনেসা একটা বিষয়, অর্থাৎ আমি তোমাকে একটু বিরত করে যেহেতু কথাটা বলছি, তার কারণ আমরা দেখেছি যে এই যে শৃঙ্খলা কমিটি, অর্থাৎ দলের যে শৃঙ্খলা কমিটি রয়েছে, সেই কমিটির কিন্তু বক্তব্য এবং দল যে সিদ্ধান্ত নিয়েছে সাসপেনশনে, সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অ্যানাউন্স করেছিলেন, এবং সেখানে সুব্রত বক্সি একসময় তার সতীর্থ এবং একই সঙ্গে ফিরাদ হাকিম তারাও ছিলেন, কিন্তু তারাও কিন্তু কোনো বিষয়ে সেই সময় মুখ খোলেনি। যা কিছু অ্যানাউন্সমেন্ট সেটা কিন্তু সম্পূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন, এবং যেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যারা বঙ্গ রাজনীতি নিয়ে চর্চা করেন তাদের ক্ষেত্রে, বা তারা কিন্তু এই বিষয়টাকে কোড আনকোড একটু হলেও ফলো করেছেন, তাই নয় কি? একদমই। এবং দেখো, তাহলে কি বলতে চাইলেন, মানে দলের মধ্যেও তিনি কোথাও একটা একটা প্রাচীর তুলে দিলেন, বিভাজন করে দিলেন। তিনি বললেন মমতায় আস্থা রয়েছে, মমতার সিদ্ধান্ত ঠিক, আর তাহলে শৃঙ্খলা রক্ষা কমিটির যে বৈঠক যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেকেছিলেন, এবং এই বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেখানেই তিনি জানান যে দলের যে পাঁচটি পদে পার্থ চট্টোপাধ্যায় ছিলেন সেই সমস্ত পদ থেকে তাকে অপসারণ করা হলো, অর্থাৎ তাকে সাসপেন্ড করা হলো। তার মানে দলের সিদ্ধান্তের প্রশ্নে যখন পার্থ চট্টোপাধ্যায় বলছেন যে সেটা সময় বলবে, তাহলে কি অভিষেকে অনাস্থা নাকি দলের সিদ্ধান্তে অনাস্থা? দলের যে অভিমত প্রত্যেকেই পোষণ করেছিলেন যে হ্যাঁ, যেভাবে দুর্নীতির কাঁটায় বারবার একেবারে চক্রব্যূহের মধ্যে বলা যেতে পারে সমানে আবর্তিত হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়, সেই জায়গা থেকে তাকে সরিয়ে দেওয়ায় শ্রেয়, এমনই মত পোষণ করেছিল তৃণমূলের যারা বরিষ্ঠ নেতা। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মিটিং ডেকেছিলেন সেখানে কিন্তু ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এবং আরও অনেকে ছিল, সময়কার সতীর্থরা তারাও উপস্থিত ছিলেন। একমাত্র যে ইয়াং জেনারেশন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যুব সমাজের যারা তৃণমূল কংগ্রেসের নেতারা রয়েছেন, যারা এই শৃঙ্খলা রক্ষা কমিটিতে ছিলেন, তারা তো নয়, একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের একদম পোড় খাওয়া নেতারা, যারা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় যারা সঙ্গে ছিলেন সেই সকল বরিষ্ঠ নেতারা তারাও ছিলেন, তাদের উপস্থিতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর থেকে কার্যত মনে করা হতে পারে কিন্তু রেনেসা, যেমনটা একটা প্রেডিকশনের বিষয় চলে আসছে, যে পার্থ চট্টোপাধ্যায় তিনি কি তাহলে কোনোভাবে ইঙ্গিত করতে চাইছেন দলের অন্যান্য
অন্যান্য যারা রয়েছেন তাদের সতীর্থ, তাদের ওপরও কি তার কিছুটা হলেও একটু অনাস্থা, এবং সেই অনাস্থাটা কি প্রকাশ হলো? অনাস্থা নাকি অভিমান সেটা সময় বলবে, কারণ দীর্ঘদিনের সঙ্গী ফিরহাদ হাকিম তিনি নিজেও আজকে বলেছেন এই পার্থদাকে আমি চিনি না, একেবারে উলট পুরাণ। যাই হোক, কদিন আগেই এই ফিরহাদ হাকিম কিন্তু একেবারে অন্য কথা বলেছিলেন, কিন্তু আজকে তিনি অন্য কথা বললেন। এখন সময় বলবে যে পার্থ চট্টোপাধ্যায় শেষ পর্যন্ত আবার আর কি বলেন, এবং যে প্যান্ডোরার বাক্স একটার পর একটা খুলছে সেই বাক্স থেকে আর কি কি বেরোয়। ইডির জেরায় আজকে অর্পিতা মুখোপাধ্যায়কে রীতিমতো ভেঙে পড়তে দেখা গেছে। যে অর্পিতা মুখোপাধ্যায় রিজিড ছিলেন, বলেছিলেন আইন আইনের পথে চলবে, আইনে আস্থা আছে, আজকে তিনি কান্নায় ভাসিয়ে দিয়েছেন জোকা ইএসআই হাসপাতালে। পার্থ চট্টোপাধ্যায় 7 দিনের মাথায় মুখ খুলেছেন। আরও এই ঘটনার প্রবাহ কোন দিকে যায় সেদিকে আমাদের নজর থাকবে, তাই কন্টেন্টটা বোধহয় এখানেই শেষ করি। যেতে যেতে কিছু বক্তব্য থাকে তুমি প্লিজ বলো। একদমই তাই, অর্থাৎ প্রত্যেকটা দিন যেরকমটা আমরা বলে থাকি, বিভিন্ন সময় আমাদের কলিগরাও যখন আসে এই কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে, ঠিক সেই সময় তারাও বলে বেশ কিছু কাজ যেমন আমাদের থেকে থাকে, প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরা, এটা আমাদের দায়বদ্ধতাও বলতে পারেন, যেহেতু মিডিয়া এবং একই সঙ্গে গণমাধ্যমে এটা ফোর্থ স্ট্যাচু বা পিলার বলা হয়। এবং এরই পাশাপাশি আপনাদেরও তো অবশ্যই কিছু কাজ থেকে থাকে, সেই কাজগুলো কি সেটা ছোট্ট করে বলে দিই। একদমই, সেই কাজ গুলো হচ্ছে যে অবশ্যই এই কন্টেন্টগুলো যাতে আরও বহু সংখ্যক মানুষ তারা দেখতে পান, আরও খবরের সঙ্গে তারা আরও সম্পৃক্তভাবে থাকতে পারেন, সেই কারণের জন্য আপনারা এই কন্টেন্টগুলো শেয়ার করুন, লাইক করুন, এবং অবশ্যই বারংবার আপনাদেরকে বলে থাকি আপনারা কমেন্ট করবেন, কারণ আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পর্যায়ে। এবং একই সঙ্গে যারা টিভি পর্দার সামনে থাকতে পাচ্ছেন না, তাদের হাতে এইরকম একটা মুঠোফোন তো রয়েছে, স্মার্টফোন অ্যান্ড্রয়েড যেটাই হোক না কেন, আইফোন, আপনারা অবশ্যই ইউটিউবে যান, প্রত্যেকেই সার্ফিং করেন, ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে আমাদের যে রিপাবলিক বাংলার পেজ রয়েছে সেই পেজে গিয়ে সাবস্ক্রাইব করুন, এবং একই সঙ্গে নোটিফিকেশান বেল কিন্তু ক্লিক করতে কেউ ভুলবেন না, তার কারণ খবর যখনই আপডেটেড হয় নোটিফিকেশনের মধ্যে দিয়ে আপনারা কিন্তু সেটা সবার প্রথম জানতে পারেন। এছাড়াও অন্যান্য সব খবরের জন্য অবশ্যই আপনাদের নজর রাখতেই হবে রিপাবলিক বাংলায়।